হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক 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 স্বাগত। তো চলে এলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা শুরু হলো রাস্তা দিয়ে, কারণ আমি রেডি শেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি? বরের অফিসে। এই দেখো পৌঁছে গেছি। তো বরের জন্য অপেক্ষা করতে করতে ওকে পেয়েও গেছি। তো চলো যাওয়া যাক। জানি না আজকের ভিডিওটি দেওয়ার জন্য কপিরাইট আসবে কিনা, কারণ গান যেহেতু হবে আর ফাংশনে এসেছি মানে গান নাচ এগুলো তো হবেই। তো চলো যতটা পারবো শেয়ার করবো আর যতটা পারবো তোমাদের সঙ্গে একটু কথা বলবো। তো এই হচ্ছে এরিয়াটা, তো এখানেই হচ্ছে ফাংশনটা। তো ভাবলাম একটু দূর থেকে দেখিয়ে দিই। তো প্রচুর মানুষ হয়েছিল, আর এখানে কি বলতো বসারই জায়গা তেমন ছিল না, একটা চেয়ারই খালি পেয়েছিলাম। কিন্তু বললাম যে বসলাম না একসঙ্গেই বসবো, তো তার জন্য এখন একটু ফাংশনটা প্রথমে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখেছি। আর এখানে একটা কথা আমার বলতে ইচ্ছা করছে, সেটা হলো আমার বরের অফিসে মানে কোনো ফাংশনে আজকে আমি প্রথম এলাম। তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সবাই শুরু করলাম আমি, আই জাস্ট স্টার্টেড। সারা ডান্স করবে? আচ্ছা ঠিক আছে, চলো আমি আমি সারা গান গাইবো। চলো আমি সারা গাইছি আজকে। আজকের আবহাওয়াটাও যেমন সুন্দর, আর প্রথমে এসে এমন গান শুনে সত্যি খুব ভালো লাগলো। তো চলো তোমরা শুনতে থাকো। বিখ্যাত শিল্পী যারা আপনাদের স্টেজে গান নাচ তো হচ্ছে, আর নিচেও কিন্তু সমান তালে তাল মিলিয়ে নেচে যাচ্ছে মেয়েরা। তো চলো কোন গানে নাচছে তোমরা শুনে নাও। এখানে এসে খুব খুশি আর খুব ভালো লাগছে। তো দেখো এখানে কেপির সঙ্গে কেপির একটা কলিগ দেখা করতে এসেছিল, তো ওরা বেশ কিছুক্ষণ গল্প আড্ডা হলো, তারপরে এবার চলে গেল। যাবো তো অবশ্যই, আমাকে একটু দেখাও। জোরে করে তোলে দিনা ভালো গান কিতনি প্যারি পূর্ণিমা কে আছে না শোনা নেই বলো। এখানে অনেকটা সময় কাটিয়েই ফেললাম, বুঝতেই পারলাম না যে কখন সময় চলে গেল। আর কি বলো তো আমাদের এখান থেকে যেতে আবার সময় লাগবে, তারপরে কেপির আবার কালকে ডিউটি রয়েছে, আজকে ডিউটি করে একটু রেস্ট পাইনি, এখানেই ছিলাম। যতটা সময় কাটালাম খুব মজা আনন্দ করে কাটিয়েছি, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও, এখনো কিন্তু ভিডিওটি দেখতে থাকো, আরো মজার জিনিস রয়েছে। পরের অফিসে আসা হয় ওই বেশিরভাগ ক্যান্টিনের উপলক্ষে আসা হয়, আমাকে আবারও হয়তো আসতে হতে পারে, কিছু দরকার রয়েছে। আজ আমি ওই ফাংশনটা দেখার জন্য বাড়ি থেকে কিন্তু একাই এসেছিলাম, আর কেপি ডিউটি শেষ করে এখানেই ছিল। তো আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম এটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, অন্য গেট দিয়ে বার হচ্ছি, আর এবার গিয়ে তো গাড়ি ধরতে হবে। আর কি বলো তো বেশ আবহাওয়াটাও আজকে খুব সুন্দর ছিল। তো এই দেখো আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে সামনে গিয়ে ডান সাইডে এখানে একটা মানে ডাক্তার বসেন ম্যাডাম, তো আমি একবার এসেছিলাম, তো সেগুলো একটু দেখতে দেখতে যাচ্ছি, বেশ অনেকদিন পর ভালোই লাগছে। আর এরকম কি বলো তো মাঝে মধ্যে একটু ঘুরতে বেরোলে ভালোই লাগে, তাই না বলো? তো চলো ক্রসিংটা পার হই। আর এই দেখো এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, তো আমাদের খুব বেশি সময় গাড়ির জন্য অপেক্ষা করতে হয়নি, মাত্র ওই 15 মিনিটের মধ্যে আমি গাড়িটা পেয়ে গেছি। তো গাড়িতে উঠেও পড়েছি, আর দেখো সঙ্গে সঙ্গে নেমে পড়েছি ঠাকুর পুকুর। তো এখানে এসে আমার পছন্দের একটা কুড়কুড়ি নিলাম, আর বর বাইরে বেরোলে একটু খাওয়াই, মানে ও কিন্তু এসব খাওয়া পছন্দ করে না, কিন্তু আমার জন্য আমার ইচ্ছা হয়, আমি ওর যদি ওকে রিকোয়েস্ট করি তো ও বারণ করে না। তো যাই হোক এটা একটা ভালো। গুড নাইট বলে দাও, কটা বাজে? 9:46। গিয়ে তো রান্না করতে হবে, তরকারি আছে? কি কি তরকারি করেছি বলতো? আজকে লোটে মাছ, লোটে মাছের ঝুরি ভাজা, করলা আলু ভাজা, আর এই দেখো বিড়াল, আর একটা হচ্ছে পুঁই ডাঁটার তরকারি, এইটা হচ্ছে জন্ডিস পড়া, জন্ডিসের মতো লাইটের রং, সবগুলো হলুদ লাগছে দেখতে, সামনে দুটো পুকুর। আজকের এই ছোট্ট ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো বাই।